प्रहलाद के मारते शुरू करछे वर्षा दिए अस्त्र दिए खड़ग दिए छोट छेले एकटा शत शत असुर एसे गेछे दौड़े किन्तु प्रहलाद की करछे हरि के चिंता करछे हरि के चिंता करछे की चिंता करछे किभाबे प्रहलाद निजे के बाचिएछे विष्णु पुराणे वर्णना करा आछे प्रहलाद चिंता करछे हे भगवान विष्णु अपनी आमार मध्य रहेछेन विष्णु अपनी अस्त्र मध्य रहेछेन विष्णु अपनी असुरेदेर मध्य रहेछेन सर्वत्र विष्णुमय कर दिए तो हिरण्यकश्यप की करछे दिक दिक गजदेर के डेकेछे दिग्गज मान आकाश आकाश हस्ती रहेछे जरा कि पृथ्वी के धारण कर रखे यम से बड़ बड़ हाथी पहाड़े मतन हाथी आज हाँ तक डेके तुम्हारा पाए कि कर मर्दन कर तो पाए ताके कुचुड़े देछे तपर कि प्रहलाद के मजे रेखे तर दाँत दिए चापा बड़ बड़ हाथी पहाड़े मतन और प्रहलाद के मारबे कि दाँत गुलो सब भेगे गए तो क्लांत श्रांत है तरह से पाले गए हिरण्यकश्यप तो चतुर्दश भुवन पालन मान नियंत्रण करत नागरलोक थे नागदर के डेके नहीं रकम नाग लुब्धक कुंभक तक्षक यकम ओ सब साप गुल कामुड़ाते हैं ना उधर पास दिए गले मारा जाए यही रकम पावरफुल साप तादर डेके नहीं तारा इसे प्रहलाद के दंशन कर दंशन कर प्रहलाद गाय एक फुटो करते सब दाँत गुलो पड़े गे আর তারা ভঞ্চন করতে তো রক্ত বমি করে ফেলেছে তাদের মাথায় মনি ছিল মনি সব নিষ্প্রভ হয়ে গেছে তারা ভাঁ 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 করে সে পালিয়ে গেছে যে আমাদের দ্বারা হবে না কি করবে হিরণ কাছে বড় চিন্তা হয়ে গেছে আর কেউ মারতে পারছে না ঠিক আছে আগুন জ্বালাও বড় করে আগুন জ্বালিয়েছে এই আগুন ভিতরে ফেলে দাও আর প্রহ্লাদকে ধরে সে আগুনে ফেলে দিয়েছে আর সবাই মনে করছে আগুনে পুড়ে মরবে আর আগুনে যখন অগ্নিদেবতা দেখছেন ভগবানের মতো শুদ্ধ ভক্ত সে অগ্নিদেব একদম শান্ত হয়ে গেছেন তার ভিতরে আর কিছু সময় পরে প্রহ্লাদ ভিতর থেকে বলছে বাবা এখানে খুব ঠান্ডা লাগছে আমাকে আমাকে বাহির করুন সেবার খুব যেন কমল কমল পুষ্পের দ্বারা পরিবেষ্টিত আছে প্রহ্লাদ এরকম অনুভব করছে তারপরে সেখান থেকে বেরিয়েছে এবার ব্রাহ্মণরা বলছে হিরণ্যকশ্যপকে যে ঠিক আছে আমাদের হাতে ছেড়ে দেন আমরা ওকে ভালো করে শিখাবো আর আমরা শিক্ষা বলতে না শুনে আর আপনার কাছে আসতে হবে না আমরা মন্ত্র পাঠ করে এটা কৃত্যা ভূত সৃষ্টি করব আর এই ভূতি একে খেয়ে ফেলবে আপনার কাছে আসার দরকার নেই তো হিরণ্যকশ্যপ নিশ্চিন্ত হল ঠিক আছে এই মুখ দেখতে চায় না আমার কাছে এই বেটাকে আনবে না তো ব্রাহ্মণরা নিয়ে গেছে আর অনেকরকম বুঝাচ্ছে তো ব্রাহ্মণরা বুঝাবে কি প্রহ্লাদ মহারাজ ওদেরকে চেলা বানানো শুরু করতে করেছে তাদেরকে বুঝাতে শুরু করেছে তো ব্রাহ্মণরা দেখছে আরে এই বেটা তো শুনছে না তারা বলছে এক সময় হিরণ্যকশ্যপ বলছে এই বেটাকে যত মানে কুকুরের লেঞ্জের মতন কুকুরের লেঞ্জ যত সোজা করো সোজা হবে না বেঁকে যাবে এই ছেলেটা ঠিক সেই রকম তখন বলে তুমি শুনছো না ঠিক আছে আমার কৃত্যা সৃষ্টি করো তো মন্ত্র পাঠ করে জঘন্য ভীষণ একটা ভূত সৃষ্টি করে ভূতকে বলছে তুমি প্রহ্লাদকে খেয়ে ফেলো আর ভূত যখন খুব জোর করে প্রহ্লাদ কাছে দৌড়ে আসছে যে প্রহ্লাদ নিষ্পাপ পরম বিষ্ণু ভক্ত তো ভূত নিষ্পাপদেরকে ধরবে না যারা মলিন থাকবে যারা মানে দুর্বল মতি মতিগতি থাকবে অপরিষ্কার থাকবে তাদেরকে ভূত ধরবে এই তো প্রহ্লাদ মা শুদ্ধ ভক্ত ভূত ধরতে পারলো না কিন্তু সে যে ভূত সৃষ্টি করেছে ও সৃষ্টি যাকে না মারবে যে সৃষ্টি করেছে তাকে মারবে তো ভূত তো প্রহ্লাদকে না মারতে পারে যে সবসে ব্রাহ্মণদেরকে মেরে ফেলেছে সুরেরা মিলে প্রহ্লাদ মহারাজকে বলছে আরে প্রহ্লাদ তুমি কেন বাবা মরছ না আমার অত চেষ্টা করছি মর তাড়াতাড়ি একটু নাহলে আমার হৈরাণ হয়েছে তুমি মরছ না আর আমার হৈরাণ হয়ে মরছি তুমি কেন মরছ না আরে বাবা আমি কি করে মরবো তোমরা আমাকে আগুনে ফেলে দিচ্ছ তো আগুন আমি কি করে মরবো আগুন তো আমার বাবার মুখ আগুন তো আমার বাবার মুখ হলো কি করে না আমার বাবা হচ্ছে বিষ্ণু নারায়ণ আর মুনি ঋষিরা যজ্ঞের মাধ্যমে আহুতি দিয়ে আমার আমার বাবাকে খাওয়ান তা আগুন হচ্ছে আমার বাবার মুখ ভগবান বিষ্ণুর মুখ সেখানে মুখে আগুনে পড়লে আগুন আমাকে পড়বে কি করে তারপরে বলছে তোমরা আমাকে সাপের কাছে ফেলে দিচ্ছ আর এই সাপ তো আমার বাবার বেড বাবা শুয়ে থাকে এই সজ্জায় মানে অনন্ত শেষ অনন্ত শেষ আগে শুয়ে থাকে না সেখানে ফেলে আমি মরবো কি করে সে তোমরা আমাকে বিষ দিচ্ছ আরে বিষ কি আমাকে মারবে বিষ তোমার মামা আরে বিষ তোমার মামা কি করে হলো না আমার মা হচ্ছে লক্ষ্মী দেবী
লক্ষ্মীদেবী সমুদ্র থেকে জন্ম হয়েছে, সমুদ্র মন্থনের সময় হয়েছে না, আর বিষও সমুদ্র থেকে জন্ম হয়েছে। তাই লক্ষ্মীদেবী বিষ, এরা ভাই বোন। আমার মা যদি লক্ষ্মীদেবী হলো তাহলে বিষটা আমার মামা হলো না, তো আমার মামা আমাকে কি মার। এ যে ভক্তের দৃষ্টিভঙ্গি, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি।